সমুদ্রের ঢেউয়ে হেঁটে যাওয়া যুবক। ইউসুফ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ বলেছেন, আমি জুন্নুন মিস্ত্রি রাহিমাহুল্লাহের সান্নিধ্যে দীর্ঘদিন কাটিয়েছে, তার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। একবার আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, সাহেব, আপনার সাথে প্রথম যে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল তা কি ছিল? এ কথা শুনে তিনি বললেন, আমি আমার যৌবনে খেলাধুলার অনুষ্ঠান খুব উপভোগ করতাম। দুনিয়ার রং তামাশা আমার চোখে পর্দা দিয়ে ঢেকে রেখেছিল। এরপর আল্লাহ তাআলা আমাকে তাওবা করার তৌফিক দান করেন। আমি জাগতিক সবকিছু ছেড়ে হজের উদ্দেশ্যে সমুদ্র তীরে এলাম। এসে আমি সেখানে একটি জাহাজ পেলাম, সেটাতে আরোহী ছিলেন মিশরের ব্যবসায়ীরা, আমিও তাদের সাথে গেলাম। এই জাহাজে আমাদের সাথে একজন খুব সুদর্শন যুবক ছিলেন, যার কপাল সাজদার নূরের আলোতে জ্বলজ্বল করছিল। তার উজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছিল পুরো চেহারা নূরে ভরে উঠেছে। যখন আমাদের জাহাজটি অনেক দূর এসে সমুদ্রের মাঝখানে এসে পৌঁছল, তখন জাহাজের মালিক টাকার ব্যাগ হারিয়ে ফেলেন। তিনি অনেক খুঁজেও ব্যাগটি পেলেন না, তাই তিনি সমস্ত আরোহীকে একত্রিত করলেন এবং তাদের সকল তল্লাশি করতে শুরু করলেন, কিন্তু ব্যাগটি কারো কাছে খুঁজে পাওয়া গেল না। অবশেষে যখন অনুসন্ধানকারী ওই যুবকের কাছে পৌঁছলেন, তিনি হঠাৎ জাহাজ থেকে এবং সাগরে লাফিয়ে পড়লেন। আমি আশ্চর্য হলাম, অবাক হয়ে দেখলাম সমুদ্রের ঢেউ তাকে ডুবিয়ে দিচ্ছে না, বরং ঢেউ তার জন্য সিংহাসনের মতো হয়ে গেছে। যুবক তরঙ্গের উপর একটি সিংহাসনের মতো বসে আছে, আমরা সকলেই হতবাক হয়ে তাকে দেখছিলাম। তখন যুবক বলছিল, হে আমার পালন কর্তা, এই লোকেরা আমার বিরুদ্ধে চুরির অভিযোগ করেছে। হে আমার হৃদয়ের প্রিয়, আমি আপনাকে শপথ দিয়ে বলছি, সমুদ্রে সমস্ত প্রাণীদের নির্দেশ দিন যাতে তারা নিজেদের মুখে হীরা মুক্তা দিয়ে হাজির হয়। জুন্নুন মিস্ত্রি রাহিমাহুল্লাহ বলেন, এই মহান যুবকের বক্তব্য এখনো শেষ হয়নি। এমন সময় সামুদ্রিক প্রাণীরা জাহাজের চারিদিকে উঁকি মারতে লাগল। সেগুলোর মুখে এত অধিক পরিমাণ হীরা মুক্তা ছিল যে গোটা সমুদ্র উজ্জ্বল হয়ে উঠল এবং আমাদের চোখ ঝলক দেখতে শুরু করল। তখন এই যুবক পানির ঢেউ থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তরঙ্গের মাঝ দিয়ে চলতে চলতে আমাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। ওই সময় মহান যুবকটি এই আয়াত তেলাওয়াত করছিল, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। জুন্নুন মিস্ত্রি রাহিমাহুল্লাহ বলেন, এটি প্রথম ঘটনা যা আমাকে সফর তথা ভ্রমণ ও পর্যটন সম্পর্কে আগ্রহী করে তুলেছিল, কারণ সফরে প্রায়শই আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাতে সর্বদা 30 জন এমন পুরুষ থাকবে যাদের অন্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের উপর থাকবে। তাদের কেউ মারা গেলে তদস্থলে অন্য একজনকে স্থলাভিষিক্ত করা হবে।